ম্যানেজমেন্টের ছাত্র ছিলাম, তাই আজ স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলবো। আমাদের প্রত্যেকের লাইফে স্ট্রেস আছে, অর্থাৎ চাপ আছে। যারা স্টুডেন্টস তাদের একটা স্ট্রেস আছে, যারা পেশাগত লাইফে আছে তাদের একটা স্ট্রেস আছে, যারা পলিটিশিয়ান তাদের একটা স্ট্রেস আছে। তো এই স্ট্রেসগুলো কীভাবে রিডিউস করা যায়, স্ট্রেসটাকে কীভাবে ম্যানেজমেন্ট করা যায়, সেজন্য আমি 10টি হ্যাকস আজ তুলে ধরবো। নাম্বার ওয়ান হচ্ছে ভেরি ওয়েল ডিসিপ্লিন লাইফ। আমাদেরকে প্রত্যেকেই ভেরি ওয়েল প্রপার ডিসিপ্লিন লাইফ অনুসরণ করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা এই স্ট্রেসটাকে রিডিউস করতে চাই। নাম্বার টু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের রানিং যে কাজগুলো আমরা করি, ওই কাজের যদি একটা টাইম ম্যানেজমেন্ট থাকে, তাহলে আমরা আমাদের ওই স্ট্রেসটাকে, আমাদের শরীরের যে স্ট্রেস, আমাদের দৈনন্দিন কাজের যে স্ট্রেস, সেটা আমরা ওভারকাম করতে পারি। নাম্বার থ্রি সেটা হচ্ছে কোয়ালিটি অফ স্লিপ, অর্থাৎ ঘুম। ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই স্ট্রেসটাকে রিডিউস করতে হবে। নাম্বার ফোর যেটা, সেটা হচ্ছে এক্সারসাইজ। ইউ হ্যাভ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি। আপনাকে প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। নাম্বার ফাইভ যেটা, সেটা হচ্ছে প্রেয়ার। আমাদের কিন্তু একদিন যেতে হবে, এই সোলটাকে নিয়ে কিন্তু একদিন যেতে হবে। সো এই সোলের খোরাক হচ্ছে ভালো কাজ, সো এই সোলটাকে আমরা একটু এনরিচ করি। নাম্বার সিক্স যেটা, সেটা হচ্ছে সেলফ কেয়ার, নিজেকে গুরুত্ব দেওয়া, নিজেকে গুরুত্ব দিতে হবে। নাম্বার সেভেন হেলদি ফুড হ্যাবিট আমাদের। নাম্বার এইট যেটা, সেটা হচ্ছে টাইম অফ। আমরা দৈনন্দিন যে কাজটি করতেছি, সেই কাজ থেকে, সমস্ত কাজ থেকে পাঁচ থেকে দশ মিনিট সমস্ত কাজ থেকে রিটায়ারমেন্ট নিতে হবে। তাহলে আমাদের যে রানিং যে কাজ, সেই কাজের স্ট্রেসটা, আমাদের শরীরের যে স্ট্রেস আছে সেই স্ট্রেসটা কমে যাবে, আমাদের ব্রেন শার্প থাকবে এবং আমরা রানিং যে কাজটা সেটা করতে পারবো। সুতরাং 5 থেকে 10 মিনিট সমস্ত কাজ থেকে টাইম অফ নিতে হবে, এটাকে আমি টাইম অফ বলছি। নাম্বার নাইন যেটা, সেটা হচ্ছে স্ক্রিন আউট। আমাদের অধিকাংশ সময় আমরা মোবাইল স্ক্রিন অথবা কম্পিউটার স্ক্রিন অথবা ল্যাপটপ থেকে, এই স্ক্রিন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। অধিকাংশ সময় আমরা মোবাইল স্ক্রিন থেকে দূরে থাকব, এটা আমাদের স্ট্রেসটাকে রিডিউস করতে সহায়তা করে। নাম্বার টেন যেটা, লাস্ট যে স্টেপ, সেটি হচ্ছে ইউ হ্যাভ টু লার্ন সামথিং নিউ এভরিডে। আপনাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ।